সম্মুখে চলিতে হবে উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয় লেখা নাই লেখা দাসত্বের ধুলি, আঁকা নাই কলঙ্ক তিলক। এটি হলো মুসলমানদের মাথা। এই মাথা কখনই আল্লাহ সাল্লাহ বান্দার কাছে নত হয় না। আহলেদিস আন্দোলন বাংলাদেশ শুধু কোরআন হাদিসকে তার জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে রাখে, অন্য কোনো কিছুকে আমরা সামনে রাখি না। এলাকাবাসী বলেন রাজি আছেন? সুদ খাবেন না, সুদ দেবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাজি আছেন? মা বন্ধুর অবশ্যই 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 পর্দা করবেন, পর্দার সঙ্গে কোনো আপোষ নাই, রাজি আছেন? আমাদের ঘরে কোনো মেয়ে বিয়ে পর্দা হবে না। দুনিয়া একদিক চলে গেলে আমার মানে না, এগুলো সব নারী পুরুষ কখনো এক নয়, আমার মা এবং আমার বাবা কখনো এক নয়, উভয়ের সম্মান করব, কিন্তু মাকে মা হিসেবে, বাবাকে বাবা হিসেবে। বাবা বাজার করতে যাবে, মা ঘরে রান্না করবে, বাবা ঘরে বসে রান্না করবে আর বাবা যায়, মা যায় বাজার করতে, ওই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে না, এগুলা সব বাতিল। এই আন্দোলনের জোয়ার দেখেই তৎকালীন সময় আহলেহাদিস আন্দোলনের আমির শুধু পাটনা থেকে, তখন ইনি এসেছিলেন আল্লামা বিলায়েত আলী, রাজশাহীর ডিসি, তাকে রাজশাহী থেকে বহিষ্কার করেছিল 1850 সালে। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ, ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালাও, সত্যিকারের জিহাদ, ফুটস ফটাস করে মানুষ খুন করার নাম জিহাদ না। ও যে তবাকুম, তিনি তোমাদেরকে পছন্দ করে বাছাই করে নিয়েছেন, আমার যা আলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ, এবং তোমাদেরকে যে দিন ইসলাম পাঠিয়েছি তার মধ্যে কোনো সংকীর্ণতা নাই। মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, কাফন পরানো পর্যন্ত সকল সমস্যার সমাধান আছে কোথায়? ইসলামে আছে, কোরআনে হাদিসে সবই আছে। কোন অংশ বাদ আছে বলেই আমাদেরকে রাজনীতি করতে হবে, কোন অংশ বাদ নেই বলে ধর্মনীতি করতে হবে, এই সব কোনো ব্যাপার নেই। ইসলাম পূর্ণাঙ্গ, আহলেহাদিস মুভমেন্ট পূর্ণাঙ্গ মুভমেন্টের নাম, মনে থাকে যেন ভালো করে। ছেলে জন্ম হলে সঙ্গে সঙ্গে আজান দেব কি দেব না, যখন দেখলাম সহিহ হাদিসে নাই বাদ দিয়ে দিছে। এখন আগে ডান কানে আজান বাম কানে একমত দিতাম না, হাসপাতালে গিয়ে আমাকে ফোন করছে ঢাকা থেকে, স্যার ছেলে হয়েছে, এখন উমুদিতে ঢুকতেই দিচ্ছে না আমাকে ডাক্তাররা গাইনিরা, তো আজান কী করে দেবো? বাবা ফোন করছে আমার কাছে, আর তোমার আজান দিতে হবে না, যে আমার ছেলে তাহলে আজান শোনে না, তো তোমার ছেলে আজান বুঝে, তো চুপ হয়ে গেছে। একটা একটা ধাক্কা লেগেছে আমাদের মনে, তখনই ঢুকেছে হাদিস কোরআন রিসার্চ করার জন্য। আগে চালু ছিল, চালু ছিল, যখন ধাক্কা খেলাম রিসার্চে ঢুকে গেলাম, দেখলাম যে ওটা হবে না। এখন দুটোই বাতিল হয়ে গেছে না? আমাদের যে বই আছে কি জন্য বই কি বলো, এই আকিকার মধ্যে বলা দেখে একদিনেই কিন্তু এগুলো হয়নি, এক মাসের কমে না আকিকা, একটার পর একটা ধাক্কা খেতে হয়েছে। বিয়ে হয়েছে বড়ঠো, সবাইকে সালাম দাও, দূরে কাজ সালাদ পড়ো, আপনার পড়তেন না আগে? এ আমাদের মধ্যে পুরনো বউ বিয়েওয়ালাগুলো কই যে দৃষ্টি দেন, তো সব নামাজ পড়া বর্ষ উঠে শ্বশুরকে পায়ে হাত দিয়ে সালাম না দিলে তো জামাই ক্যান্সিল। মেয়ে শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর যতগুলো আছে, চাচা শ্বশুর দাদা শ্বশুর যত সব শ্বশুরের গোষ্ঠী ধরি সব আসে, ওই নতুন বউকে সবাইকে সালাম করতে হবে। আমাদের আহলেস নিয়ে সালাম করে নেবে, শেষকালে বউ তালাক হয়ে গেল। সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে শেরকে বেদাত ঢুকে বসে আছে। কি হানাফি কি আহলেহাদিস মসজিদে চিৎকার দিয়ে মোনাজাত হয়েছে না? উর্দু ফার্সি বাংলা যত সুন্দরকে যে বেশি মোনাজাত করতে পারবে, মোনাজাতে যে যত বেশি কাঁদে দিতে পারবে, তার রুখসতি পয়সাও বেশি হবে। কত বলছেন না কেন? ভাবছেন বাগমারা লোক খুব ভালো ফেরেশতা নাকি? আপনারা এই কাম করতেন আগে, এই আন্দোলন যুবসংঘ যদি এই দেশে না আসতো এগুলি সবই থেকেই যেত, আরো জোরদার হইত। কুলখানি চেহলাম করতেন না আপনারা?
সহি নামাজ শিক্ষা বের হলো, লেখা হলো 40 দিন নয়, একদিন আগে একদিন পরে যদি কেউ কুলখানি করেন তাহলে ওটা জায়েজ আছে। নামটা কি বইয়ের? সহি নামাজ ও দোয়া শিক্ষা। এটি আসলে সহি কত বলে রেখা যে 40 করা যাবে নাকি আপনার করার মনে হয়? খুব মজা লাগতো, খেতে ভালো লাগে না? হাত ধোয়া খানা, 40 খানা, কত সুন্দর। তো বাপ মূল্য কিছু করবি না, ছেলিয়া কি করবে? লজ্জায় শরমের পরিবার দিয়ে করে, বাপ মরে গেছে দুঃখে বাঁচে না। ওকে আর পিকনিক করবে নাকি? লোকে ডেকে নিয়ে গরু সব যাবে করে আহলেদের জমাতে একদম সম্পূর্ণ ভর্তি ছিল এগুলো সব। খালি হানাফিদের বললে হবে? নিজেরা কি ফেরেশতা নাকি? ভাগা করবার একেবারে ঢালাও ছিল না সারা দেশে, একটু গাদাখানি গোস্ত আর একটা জীবন্ত পশু কি সমান হয় নাকি? সারা সমাজ থেকে এগুলো হঠাতে বহু কষ্ট হয়েছে। উনি যদি কোনো আহলে যুবসংঘের ছেলে কোথায় ইমামতি করে তার পিছনে মানুষ থাকবে না, কারণ ও তো মনোযোগ করবে না, তার ইমামতি চলে গেছে, চাকরি চলে গেছে, বহু ঘটনা ঘটছে এরকম। এখন আস্তে আস্তে সমাজ বুঝছে, তরুণ সমাজ বই পড়া শিখেছে, তারা এখন বুঝছে বেদলিল কোনো জিনিস মেনে নিতে কোনো লাভ নেই, হয়তো রাগ করি করবোটাকে। কি সুন্দর করে বলা হয়, আহলে করো করো, ওখানে তো রাজনীতি নেই, ভোটটা আমাদের দিও, যেহেতু ওনাদের কোনো দল নেই। কি সুন্দর একটা কথা না? যদি কিছুই না থাকবে তাহলে গালের সব জেল খাটে কেন? আহলে যদি কিছুই না থাকবে তো মিসকিন খালি রফাদান আন্দোলন করে, রফাদান করলে জেল খাটার কোন দরকার আছে? তাহলে ইসলামের মূল বিষয়টাই যদি মানুষকে গোপন রেখে একটাই মানুষকে একদিকে রাজনীতি, একদিকে অর্থনীতি, একদিকে ধর্মনীতি, এই ভাগ ভাগ করে করে একটা দেহকে তিন ভাগ করে ফেলাইছে, ঠিক ইহুদি আলামরা যেমন করেছিল। জিহাদটা একটু আগে আমার ছেলে বললো, দিনের একটা অংশ মানবে একটা অংশ ছাড়বে, এটা কাদের ছিল? এটা তো ইহুদিদের স্বভাব ছিল। আদিবিন হাতম তখন আসলেন ইসলাম কবুল করার জন্য, তখন আল্লাহ রসুল তখন সুরাত তবার 31 আয়াত পড়ছিলেন, ইত্তাখাযু আহবারহুম রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা তাদের পীর দরবেশদেরকে আল্লাহকে ছেড়ে রব হিসেবে গ্রহণ করেছে। তো পাশেই যিনি বসে আছেন আদিবিন হাতেম, তিনি নিজে খ্রিস্টানদের নেতা, প্রখ্যাত দানবীর হাতান্তাইয়ের নাম শুনছেন না? উনি তার ছেলে এসে ইসলাম কবুল করার জন্য এসছেন। উনি বললেন, হে আল্লাহ রসুল, আমরা তো আমাদের পিতৃদরবারে ইবাদত করি না, তাদেরকে রব বলি না। তো আল্লাহ রসুল প্রশ্ন করলেন, আল্লাহ যেগুলোকে হালাল করেছেন আর তোমরা সেগুলো যদি হারাম বলো, তোমাদের লোকজনকে হারাম বলে না? ঠিক আল্লাহ যেগুলোকে হারাম করেছেন তোমাদের পীর দরবেশরা যেগুলো হালাল করে, তোমরা সেগুলোকে হালাল বলো না? কওলা বালা, হ্যাঁ সেটা তো বলি, মানুষ তো আমাদের অনুসরণ করেই। আল্লাহ নবী জবাবে কী বলেছিলেন? তিলকা ইবাদাতুহুম, এটাই তাদের ইবাদত করা হলো। কোরআনে হাদিসে সুদ হালাল না হারাম? এত আস্তে কেন বলছেন, ভয় পাচ্ছেন নাকি? জি হ্যাঁ, পুলিশ দাঁড়িয়ে আছে আমাকে ধরা দিন, চিন্তা করেন না, ওইসব তক্কা আমরা করি না। কোরআনে হাদিসে সুদ হারাল্লা হারাম বলতে হবে আপনাদেরকে? একটু সাহস করে আল্লাহকে ভয় করে বলেন। আছে কোরআন হাদিসে কিসের স্বাধীন করেছেন দেশ? রক্ত চোষা বাক্সগুলো আছে, হাজার হাজার কোটি টাকা চুরি করে খাচ্ছে, ধরা খায় না কেউ। আজকে দিনে পত্রিকা দিয়েছে এই পর্যন্ত 11,000 কোটি টাকা চুরি করেছে চোর ধরা পড়ে। হাইকোর্ট বলে দিয়েছে চোর ধরেন আপনারা শেষে, আগে ধরেননি কেন? সরকারি পিপিকে বলে দিয়েছে, ধমক দিয়েছে কোর্ট, হাইকোর্ট। এখন ধরা পড়ার পরে বলছেন আমরা মামলা করেছি। কিসের মামলা? এত টাকা চুরি করার সুযোগ দিলেন একদিন ধরে? গরিব মানুষের রক্ত শোষণ খুঁজছে দাদন ব্যবসায়ীরা, গ্রামে গ্রামে দাদন ব্যবসায়ী, সুদীর ব্যবসায়ী নাই, সব জায়গায় এগুলো চলছে। দেশ স্বাধীন হয়েছে 50 বছর, এদের হাত আরো লম্বা হয়েছে। অফিসে যান, ঘুষ ছাড়া কোনো কাজ নাই, সুদ আর ঘুষ ছাড়া দেশটা শেষ করে দিল। বলছে একদল মানুষ না খেয়ে মরতেছে,
সূর্য যদি না থাকতো দেশে কোনো গরিবই থাকতো না, বৈষম্য থাকবে, এটা আল্লাহর সৃষ্টি, ধনী গরিব থাকবেই, কিন্তু এমন গরিব হবে না যে সে না খেয়ে মরবে, সন্তান বিক্রি করে খেতে হবে। কাল দেখেন পত্রের ছবি দিয়েছে, একটা মহিলা এসে তার দুই বাচ্চা স্পেশাল অফিস সামনে ফেলে দিয়ে চলে গেছে, বাচ্চাদের কান্দছে, ছবিটা এসছে পত্রিকায়। পরে জানা গেল আপনি এটা কেন করলেন, তো আমি দুই বাচ্চা জমজ হয়েছে, আমি নিজে খেতে পাই না, দুই বাচ্চাকে আমি কী খাওয়াবো, তো আপনাদের কাছে দিয়ে গেলাম, আপনারা আসার পুলিশ মানুষ একটা ব্যবস্থা করবেন। এটা জীবন্ত চিত্র বাংলাদেশের, এখনো পর্যন্ত চলছে এগুলা, মুখে খালি উন্নয়নের রোল মডেল আর উন্নয়নের জোয়ার শুনছি খালি আমরা, ধনীদের উন্নয়ন কোনো উন্নয়ন নয়, গরিবের উন্নয়নটাই প্রকৃত উন্নয়ন। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ সকল ব্যাপারে কথা বলে, আহলেহাদিসের যুবসংঘের কোনো ছেলে কোনোদিন অফিসের চাকরি পেলে ঘুষ খাবে না, তবে সে যুবসংঘের সদস্য হতে পারবে। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশের কোনো সদস্য সুদ খাবে না, সুদ দেবে না, পারবেন? এলাকাবাসী বলেন রাজি আছেন? সুদ খাবেন না, সুদ দেবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাজি আছেন? মা বন্ধুরা অবশ্যই 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 পর্দা করবেন, পর্দার সঙ্গে কোনো আপোষ নাই, রাজি আছেন? আমাদের ঘরে কোনো মেয়ে বিয়ে পর্দা হবে না, দুনিয়া একদিক চলে গেলে আমার মানে না, এগুলো সব নারী পুরুষ কখনো এক নয়, আমার মা এবং আমার বাবা কখনো এক নয়, উভয় সম্মান করব, কিন্তু মাকে মা হিসেবে, বাবাকে বাবা হিসেবে, বাবা বাজার করতে যাবে, মা ঘরে রান্না করবে, বাবা ঘরে বসে রান্না করবে আর বাবা যায়, মা যায় বাজার করতে, ওই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে না, এগুলা সব বাতিল। কোরআন যা বাতিল বলছে আমি তাই বাতিল বলবো, হাদিস যা বাতিল করছে আমরা তাই বাতিল করবো, দুনিয়ার চিৎকার দিলে আমাদের মাতিরা যায়। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ সাহসী মানুষের আন্দোলন, এটা ভীরু কাপুরুষের আন্দোলন নয়, আপনাদেরকে পরিষ্কার বলে যাচ্ছি, এককভাবে এই আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া কারোর পক্ষে সম্ভব নয়। একটু পরেই আপনার এখানে জামাত পড়বে না, ঈশ্বর জেলার এতগুলো মানুষকে একা পড়বে না জামাতবদ্ধ ভাবে পড়বেন, একা পড়লে নেকি বেশি না জামাতে পড়লে নেকি বেশি, জামাতে পড়লে ইমাম লাগে না, ইমাম ছাড়াই চলে, ওই এটাই হলো ট্রেনিং ইসলামের, ইমাম ছাড়া জামাত হয় না, মুক্তাদি ছাড়াও ইমাম হয় না, ইমাম রুকুতে যাবে মুক্তাদি সেজদায় চলে যাবে, জামাত হবে ইসলামের এই শিক্ষা আজকে নতুন নাকি, শুরু থেকে না, আমরা খালি সালাতের ক্ষেত্রে জামাত মানি, সমাজের ক্ষেত্রে মানি না, এই জন্যে আহলেহাদিস বাংলাদেশ ইসলামের ফেলে আসা সেই সুন্নত ইমারত ও বায়াতের সুন্নত আমরা মানুষের সামনে নিয়ে আসছি, আল্লাহর নামে অঙ্গীকারাবদ্ধ হওয়া ছাড়া আপনাকে আমি বিশ্বাস করতে পারি না, আর আল্লাহর নামে অঙ্গীকার যে হয়নি তাকে বিশ্বাসই করবো না, ও তো সবাই এরকম বলে, হ্যাঁ অঙ্গীকার করলে একটা বন্ডিংস মধ্যে আসে তাই না, সে আল্লাহকে ধরা খাবে, তা আমি অঙ্গীকার করেছিলাম আল্লাহ কোরআন হাদিস মানার জন্য, আমি মান্য করিনি, আমি অমান্য করেছি, নিজের বিবেক তাকে দংশন করবে, কবরে যাবো তো দংশন করতে হচ্ছে, কবরে যেতে হবে তার, এবং আল্লাহ তো ধরবে কবরে, অত সহজ না, বাংলার মানুষের এ কী আর ডিস্টার্ব করলে তোমরা, বাংলাদেশে এই পরিবর্তন এসেছিল এই এলাকায় সবচেয়ে বেশি, থিসিসটা পড়বেন, বলা আছে আপনাদের বাপদাদা চৌদ্দ পুরুষের ইতিহাস আমাদের অনেকটা এসেছে, এই এলাকায় ব্যাপক হারে আন্দোলন চলেছিল, এই আন্দোলনের জোয়ার দেখেই তৎকালীন সময় আহলেহাদিস আন্দোলনের আমির শুধু পাটনা থেকে যখন ইনি এসছিলেন আল্লামা বেলায়েত আলী রাজশাহীর ডিসি, তাকে রাজশাহী থেকে বহিষ্কার করেছিল 1850 সালে, ভুলে গেলে হবে, আজকেও সেই রাজশাহী থেকেই আহলেহাদিসের আমিরকে কারাগারে ঢুকা দিচ্ছে, কারণ জোয়ার উঠেছে শুধু রাজশাহী না সারা দেশে, এই জোয়ার ঠেকানো সম্ভব নয়, আমির জামাতকে ফাঁসি দিয়ে মারতে পারেন, সবাইকে কি ফাঁসি দেওয়া যাবে, মিথ্যা তোহমত দিয়ে অপবাদ দিয়ে কারাগারে দিয়ে তোমাদের শান্তি হয় নাই, 3 বছর 6 মাস 6 দিন জবান বন্ধ রেখেছিলে, আবার জবান চালু হয়েছে, আবার বন্ধ করবে, সেখানে যেও জবান চলবে, কলম তো হয়ে গেছে ইতিমধ্যে অনেকই, ঘরে ঘরে আন্দোলন ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ, পবিত্র কোরআন ও সহিহের আন্দোলন চলবে, পবিত্র কোরআন ও সহিহের আলোকে জীবন গড়বো আমরা, কোনো মানুষের মতবাদ দিয়ে জীবন গড়তে আমরা রাজি নই, কত মনে থাকবো তো, আমরা কেমন রাজনীতি করি শুনবেন,
রাজনীতির যুবসংঘের জন্মলগ্ন থেকে শোনেন, জয়পুরহাটে। এই তুমি শোনো, আছো সে কোথায় গেল? তুমি আছো তো? হ্যাঁ, একটু বলো, দেখতে পাচ্ছি না তো আপনি। ওকে শোনাচ্ছি, আপনারা শুনে ডাকেন। ওকে ওয়াদা ছিল তোমার সামনে বলবো আমি, ওটা পলকাতার ওয়াজ করেছে, আমি একটা আলাদা জিনিস বলবি। জয়পুরহাটের জেলা যুবসংঘের দাওয়াতে আমি গেছি, কমরগ্রাম সম্মেলন হবে। আঠাশ বলছি, স্যার আমাদেরকে চেয়ারম্যান পদে দাঁড়ানোর জন্য খুব বলতেছে, তো আমরা দাঁড়াবো? আমাদের কেন হঠাৎ এক প্রস্তাব? তো হচ্ছে এখানে একটা রাস্তা আছে জয়পুরহাট উঠতে গেলে, এই রাস্তাটা এক জায়গাটা হাবড় আছে, আপনার হাবড় বোঝেন, সব জায়গায় ভালো, এক জায়গায় 25-30 হাত ভাঙে গেছে, সেখানে সারা বছর পানি কাদা থাকে, ওটা আমরা সাতক্ষীরা বলে হাবড়, মানে কাদা হাঁটু পর্যন্ত মাখতে হবে, তবে তো পারে যে আমার দুটো বার ধোয়া লাগবে। প্রত্যেক চেয়ারম্যান যখন আসে বলে এইটা আমি ঠিক করে দেবো, ওয়াদা করলাম। এই ওয়াদা করতে করতে কত চেয়ারম্যান পার হয়ে গেল, তা ঠিক নেই, শুনছেন তো নাকি? হামু বলে না কি হলো, এটা আজকে ভাত খান না করে নাকি? কয়টা চেয়ারম্যান পার হইলো, ওই হাবড় ঠিক করতে ঠিক নাই। এখন আমাদের যুবসংঘ যখন গঠন করলাম, তো ছেলেরা বললে এই চল তো আজকে রাত্রি আমরা যে এক রাত্রি হাবড় বেঁধে দেবো আমরা, সব পাড়া ছেলে পেলে ভালো ভালো ঘরের সন্তান সব, তারা জীবনে কোনো মাটির কাজ করে নাই, বলে কোনো জন্মেন্দান দেবো না, কামলা টামলা নেব, টাকা কত পাবো, কামলা তো একটার দাম মেলা। নিজেরাই গিয়ে রাত্রি বেলায় পুরো হাবড় একদম পরিষ্কার বেঁধে ক্লিয়ার করে দিয়েছে, ফজর পর্যন্ত খেটেছে, সকালে লোক আসছে, এই হাবড় গেল কোথায়, কারা করলো, দেখতো কারা করলো, আর খুঁজি পায় না। সে জানা গেল আহলে যুবসংঘের ছেলেরা সারা রাত কষ্ট করে এটা বেঁধে দিয়েছে। এখন তারা বলেছে চেয়ারম্যান হওয়ার জন্য প্রতিবারে যারা ওয়াদা করে ওরা ওয়াদা ভঙ্গ করে, তোমরা বিনা ওয়াদা যখন কাজ করে দিয়েছো তোমাদেরকে চেয়ারম্যান হওয়া লাগবে। বলুন আলহামদুলিল্লাহ। ওরা বলে আমাদের আমির জামাত আসছেন কালকে সম্মেলন, যদি অনুমতি দেন তাহলে হবে, ও তাই আমাকে ধরেছে। তাহলে বাবা তোমরা চেয়ারম্যান হওয়ার জন্য এই আন্দোলন করো না, করেছো আল্লাহর ওয়াস্তে কিনা না মানুষের ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে, তোমাদের জন্য জান্নাত রইল ইনশাআল্লাহ। দুনিয়া কি করবে চেয়ারম্যানগিরি করে? এখন রাজনীতি বুঝলেন তো, ওটি আলাউন্দের রাজনীতি, 50,000 টাকা ছাড়িয়ে এরও রেয়ার ব্ল্যাড পাবেন না আপনি কোথাও, আমাদের ছেলেরা ফ্রি জীবন্ত ব্ল্যাড ব্যক্তি হিসেবে সেখানে দিয়ে দিয়ে আসে, ওই ওই জমানো ব্ল্যাড না, ডাইরেক্ট নিজে গিয়ে দেহ থেকে রক্ত বের করে তাকে দিয়ে আসে। এমনি করে সারা দেশে আন্দোলন এগিয়ে চলেছে আমাদের। এগুলি যদি রাজনীতি বলেন তো বলতে পারেন, কিন্তু আসলে এটা কেমন মনে করে সমাজ পরিবর্তনের আন্দোলন, নবী রসুলরা এই কাজই করে গিয়েছেন। আপনার ওমরের রাজনীতি দেখেন নাই, রাতের বেলা তিনি যেতেন না, প্রসব বেদনা উঠেছে মহিলার, ওমর তার বউকে বলছে দেখো তো ভিতরে অবস্থা, এই তো মহিলা তো মহিলা লাগবে, ওমরের বউ ভেতরে গিয়ে প্রসব করিয়ে সব করে রাষ্ট্রীয় ফান্ড থেকে সেখান থেকে সব দিয়ে যা লাগে আটা যা ইত্যাদি, সকালবেলা ওমর তাকে ডাকে তার স্বামীকে, তো তোমার বাচ্চার অবস্থা কি? ও তো চমকে গেছে, আমার বাচ্চা হলেও কখন, তো উনি জানলো কেমন করে খলিফা, তোমার কেন তুমি বুঝতে পারো নি? তো তুমি বলো খবরটা, জন্য রাত্রিবেলা একজন লোক আসলো তার বউ নিয়ে, তো সেই অন্ধকারে তার বউ সব সেবা করলো, বাচ্চাটা হলো, তারপর আমাদের সব দিলো, এটা খবর আছে, দেখো তো তুই চিনতে পারবি সেই লোকটা, তো রাত্রিবেলা দেখা তো ইলেকট্রিসিটি যুক্ত তখন ছিল না, চিনবে কী করে? তাহলে আমি তোমার সে খাদেম ওমর। এটাই হলো ইসলামের রাজনীতি, জনসভায় হলো রাজনীতি, জনগণকে ধোকা দিয়ে ভোট নিয়ে পালিয়ে যাওয়ার নাম রাজনীতি না। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুবসংঘ জনসভার মাধ্যমে জনগণের পরিবর্তন করতে চায়, সঙ্গে সঙ্গে তার আকিদার সংস্কার করতে চায়। আকিদার মধ্যে যত শিরক আছে বেদাত আছে এগুলিকে দূর করে দিলে ইনশাআল্লাহ মানুষের মাথা খেয়ে আল্লাহর কাছে নত হবে, বান্দার কাছে নয়, সম্মুখে চলিতে হবে উন্নত মস্তক উচ্চ তুলি, যে মস্তকে ভয় লেখে নাই লেখা দাসত্বের ধুলি, আঁকে নাই কলঙ্ক তিলক, এটি হলো মুসলমানদের মাথা, এই মাথা কখনই আল্লাহ সাল্লাহ করে বান্দার কাছে নত হয় না। আহলেদিস আন্দোলন বাংলাদেশ শুধু কোরআন হাদিসকে তার জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে রাখে, অন্য কোনো কিছুকে আমরা সামনে রাখি না, হাদিসে আসে এখনই মানবো, নাই বাস এখনই ছাড়বো, এর নাম হলো আহলেদিস, মনে থাকবো তো? 8টায় আজান হবে, বক্তব্য শেষ, শেষে খালি বলে যাচ্ছি ওয়াদা করুন আমার সামনে, যে কোনো মূল্যে
পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করতে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। যে কোন মূল্যে জামাতবদ্ধ জীবনে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। ইমারত ও বায়াতের প্রতি সবচেয়ে সশ্রদ্ধাশীল থাকতে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোন শক্তি নেই আপনাদেরকে দমন করতে পারে, আপনাকে বুকে বুলেট মেরে হাজরা করে দিতে পারে, আপনার ইমানকে ছিনে নিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন। যারা এসেছেন সকল ভাইকে বোনকে এবং ছেলেদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, জীবনে আর দেখাবে কিনা জানি না, কথাগুলো মনে রেখো, যারা মুরব্বী আছো এখনো সংশোধন হও, যুবক আছো তোমার দেহের রক্ত আল্লাহ দেওয়া পবিত্র আমানত, এসো তা ব্যয় করি আল্লাহর স্বার্থে, আল্লাহর দিনের স্বার্থে, মানুষের স্বার্থে নয়। ইলেকশন হচ্ছে মানুষ মরতেছে, এই মসজিদ তিনি দান করেছেন, তিনি কিন্তু বাংলাদেশের লোক না, তাই না? বাংলাদেশি লোক, আলহামদুলিল্লাহ। আমার তাতে ভুল তথ্য আসছে আমার কাছে, আমি অত্যন্ত খুশি হলাম যে বাংলাদেশি এক ভাই এটা করে দিয়েছেন। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ পাক যেন তার এই বিশুদ্ধ নিয়তকে কবুল করেন এবং হাদিসের ভাষা অনুযায়ী জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করে দেন। আমি শুনছি দ্বিতীয় তলাটা অনেক আরেক ভাই করে দিয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত। এমনিকি বাংলাদেশের ভাইরে এগিয়ে আসে, আজকে নদবড় মার্কাজ নিয়ে যে কি বিপদে আসে আপনারা বুঝতেই পারছেন, ওখানে কেউ টাকা দিতে চায় না, কেন যে দেয় না সে বেরাম যে কোথায় আসছে আল্লাহ ভালো জানে। তবে এখন অনেকে দিচ্ছে, আমরা তার চিনি না, ওই গোপনে টাকা আসে মোবাইলের মধ্যে, বুঝতে পারছেন? কে যে দেয় তাও জানি না, এটাও চলছে। আলহামদুলিল্লাহ মানুষের অন্তর এখন ফিরে আসতেছে, আপনারা খেয়াল রাখবেন। যদি গোড়ায় পানি না থাকে তো ডাল চলবে? তো মার্কা যদি অচল হয়ে যায় তো শাখা চলবে? আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, যিনি যতটুকু আমল করেন বিশুদ্ধ চিত্তে করুন, ইখলাসের সাথে করুন, আল্লাহকে খুশি খুশি করার জন্য করুন, ইনশাআল্লাহ অতি আল্লাহ পাক আমাদের বরকত দান করবেন। শেষে আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নতুন কমিটি হয়েছে জেলার, আমি তাদেরকে বলে যাচ্ছি, নওগাঁ জেলা এসে গেছে, এখানে আপনারা ঠিক এমনি করে একটা প্রোগ্রাম করেন, সকল কর্মসূচির সদস্য মিলে স্ব স্ব জেলায় এক এক এলাকা পুরো দিন সফর করেন, ফজরের পরে বের হবেন, এসা পড়ে চলে আসবেন। আজকে আমরা যেটা করলাম, আজকে চার পাঁচ জায়গা আপনাদের হয়েছে, তিনটা আমার হয়েছে, পাঁচটা, যে নেতা হয়তো একটু বেশি হাঁটতে হয় না, সব জায়গায় ঘোরেন, সমস্ত সমাজটা গড়ে তোলেন, জাগিয়ে তোলেন, ইনশাআল্লাহ কোরআন হাদিসের সামনে কোনো আন্দোলন চলবে না। যে যান যে আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে জান্নাত, সেই আন্দোলনকে নস্যাৎ করার ক্ষমতা কারো নাই। আমি কামরা কাউকে চেয়ার দেওয়ার লোভ দেখাই না, আমরা সেরে জান্নাতের ওয়াদা দিয়ে থাকি, তার বেশি নয়। আমরাও জান্নাতের পাগল, আপনারাও জান্নাতের পাগল হবেন, এটি আমরা আশা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাত ফেরদৌসের জন্য কবুল করে নিন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।